الحمد لله المحمود بنعمته والمعبود بقدرته والمطاع بسلطانه وعظمهم بدينه وأكرمهم بمحمد صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شكرا لما شمعك جوبي بوليت أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال رسول الله صلى الله عليه وسلم رأيت عز وجل أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله Go.
النعم كنز الكرام مولى النعم هادي الأمم لشريعته صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله মহাব্বতের সহিত রাজি আছে সবাই এবং এই আওয়াজ দেব যাতে আমার নবী আপনার নবী যেন রওজাফাক থেকে যেন বুঝতে পারে যে আমার উপরগুলা মহাব্বত এবং মহাব্বতের সহিত আমার উপর দরুদ শরীফ পড়ছে এই জন্য সকলে বলি আমি দিও রোহে রা
সুবহানাল্লাহ বলেন আকে দরয়া আদম ও আমি দিও রুহে রং দাত আজ তুফানে না যাতে ও দুহে রং সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলে দিয়েছেন লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমান ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা শুকর জবান করে আল্লাহু আকবার আল্লাহ রাসূল বলে দিয়েছেন পৃথিবীর যে কোনো জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা রাসূলের এই কথা আলোচনা হবে আর যে মানুষগুলা বসে বসে শুনবে আমার ভাইরা আল্লাহ রাসূল বলে দিয়েছেন ওই মানুষগুলার চতুর পাশ দিয়ে রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে যায় সুবহানাল্লাহ শুধু দাঁড়িয়ে থাকে নয় নবী বলে দিয়েছেন ওই জায়গার মধ্যে এত ফেরেশতা নাজিল হয়ে যায় ফেরেশতারা পাশাপাশি দাঁড়ানোর কোনো জায়গা থাকে না এত ফেরেশতা নাজিল হয়ে যায় ফেরেশতারা একজনের পাশে আরেকজন দাঁড়ানোর জন্য জায়গা থাকে না জায়গার অভাব হয়ে যায় যখন জায়গার অভাব হয়ে যায় ওই ফেরেশতার উপর দিকে এখন অগ্রসর হয় হতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আযিম পর্যন্ত ফেরেশতারা পৌঁছে যায় শুধু তাই নয় রাসূল বলে দিয়েছেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা যেটা মজলিস আছে ওই মজলিসের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সাকিনা তথা প্রশান্তি নাজিল হতে থাকে আপনারা খুশি না বেজার অবশ্যই খুশি হওয়ার কথা কারণ এমন সাকিনা পৃথিবীর জমিনের মধ্যে মানুষের মধ্যে যদি প্রশান্তি না থাকে তাহলে কোন মানুষ ইবাদত করে তৃপ্তি পাবে কি আপনি ইবাদত করতে আসবেন আপনার মাঝে প্রশান্তি অবশ্যই প্রয়োজন আমার ভাইয়েরা আল্লাহ রাসূল এই জায়গার মধ্যে কথা শেষ করেন না ইতি করেন না সমাপ্তি টানেন না রাসূল বলে দিয়েছেন ওই বান্দাগুলা যখন জমিনের মধ্যে বসে কোরআন হাদিস আলোচনা শোনার জন্য আর যতগুলা মানুষ আছে ওই মানুষগুলাকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আযিমের মধ্যে আবার আলোচনা শুরু করে দেন আমরা আপনারা কেমন দামি এখন যদি ঘরে বসে থাকতাম কি দামি কি হতে পারতাম আমরা আল্লাহর কাছে এখন আমাদের অনার কত বেশি আমার ভাইরা আল্লাহ রাসূল বলে দিয়েছেন এই পৃথিবীর জমিনের মধ্যে যখন কোন মানুষ একটা নেক আমল করে কয়টা কতটা একটা আরো জোরে বলেন একটা কথা বলেন না কেন জবান কি আপনি নিজে বানাইছেন আমি বানাইছি দিয়েছেন কে আল্লাহ কত মানুষ কথা বলার জন্য অনেক চেষ্টা করে কিন্তু কথা বলতে পারতেছে না আছে কি না আছে কি না আমরা কথা বলার চেষ্টা করি কথা বলাইতেছেন কে আল্লাহ তাহলে আমরা কথা কেন বলছি না অত্যন্ত এটা আমাদের জন্য সৌভাগ্য বড় ধরনের একটা নেয়ামত আমরা কথা বলতে পারতেছি ঠিক না ঠিক আমার ভাইয়েরা
রাসূল বলে দিয়েছেন যখন কোন বান্দা পৃথিবীর জমির মধ্যে একটানে কামল করে কতটানে কামল করে একটানে কামল করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি রহমতের ফেরেশতা নাযিল করে দেয় ফেরেশতারা ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করে ও ফেরেশতারা আমার বান্দা জেনে কামল করতেছে বসে বসে কি উদ্দেশ্যে করতেছে আমার বান্দা কি আমাকে দেখছে কি বলছে ও আল্লাহ আপনার এই বান্দা আপনাকে দেখে না বলছে যদি আমার বান্দা আমাকে দেখতো তার অবস্থানটা কি হতো ফেরেশতারা জবাব দেয় আল্লাহর সঙ্গে আল্লাহ যদি আপনার বান্দা যদি আপনাকে যদি একবার দেখতো একবার দেখলে পরে এত খুশি হয়ে যেত এত আনন্দ পেত আর দুনিয়ার ময়দানের মধ্যে যত সৌন্দর্য সৌন্দর্য জিনিস আছে সব কিছু তাদের কাছে অবহেলিত হয়ে যেত নেগলেক্ট করত ওই জিনিসগুলোকে আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ পরবর্তীতে প্রশ্ন করবে ও ফেরেশতারা আমার এই বান্দা কি আমি যে জান্নাত সৃষ্টি করেছি বানিয়েছি আমার এই বান্দা কি জান্নাত দেখছে কি বলবে আল্লাহ আপনার এই বান্দা তো জান্নাত দেখে না বলবে জাহান্নাম দেখছে কি বলবে জাহান্নাম দেখে না যদি জাহান্নাম যদি দেখতো তার অবস্থানটা কি হতো বলে আল্লাহ যদি জাহান্নামটা দেখতো তারা এত ভয় পেয়ে যেত ওই জাহান্নামের ভয়ে পৃথিবীর জমির মধ্যে সব কিছু তারা ভুলে যেত আল্লাহু আকবার আমার ভাইরা শুধু তাই নাই আল্লাহ আবার প্রশ্ন করবে ও ফেরেশতারা আমার এই বান্দা তো জান্নাত দেখে না জাহান্নাম দেখে না আমাকেও দেখে না কিন্তু আমাকে না দেখার পরে জাহান্নাম দেখে না না দেখার পরে জান্নাত দেখে না না দেখার পরে আমার এই বান্দা বসে বসে আমার ইবাদত করতেছে রে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো আমি আমার এই বান্দাগুলোকে ক্ষমা করে দিলাম একটা মজলিসে বসতে পারলো বসতে যে একবার যদি সুবহানাল্লাহ বলা যায় এটাও তো নেক আমল ঠিক না ঠিক